সিকিউরিটি হয়েছে তোমাদের ওয়ার্ডপ্রেস সিকিউরিটি? সাইট সিকিউর করো না কেন? সাইট এই যে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে রাখছো এখনো, এই ডাব্লিউপি অ্যাডমিনে ব্যাকএন্ড দাও নাই, আইথিম সিকিউরিটি দিয়ে ব্যাকএন্ডে গিয়ে ডাব্লিউপি অ্যাডমিন ওয়ার্ডটা চেঞ্জ করার কথা। আচ্ছা আমি সিকিউরিটি ভাই সেকেন্ড লিংকটা পেয়েছেন ভাই? আমি আমি ঢুকে গেছি, সেকেন্ডটা করেন ভাই। একটা সাইডে ঢুকে গেছি অলরেডি, আমি এটা স্পিড আপ করি। সেকেন্ড দ্য গুগল শিট অফ সিকিউরিটি, সরি স্পিড আপ। আমি কিছু ম্যাজিক্যাল প্লাগইন দেখবো যেগুলো খুব দ্রুত কাজ করে স্পিড আপের জন্য, এছাড়াও কিছু ম্যানুয়াল কাজ করতে হয়। আমাদের টার্গেট থাকবে মোটামুটি 80-90% একটা যে কোনো সাইটের স্পিড আমি নিয়ে যাব। আর এটা তোমার আপসেল বলতে পারো, যে কোনো ক্লায়েন্ট এটার উপর গিগো হইতে পারে, আই উইল স্পিড আপ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওকে ইটস আপ টু ইউ, তুমি চাইলে করতে পারো। আর স্পিড আপের উপর আমরা সার্ভিসটা ডাইরেক্টলি দেই না কেন, কারণ আমরা যে কোনো ক্লায়েন্ট আসলে স্পিড আপের কথা বলে পেমেন্টটা বাড়ায় নিতে পারি, ওকে এই জন্য আলাদা করে সার্ভিসটা দেওয়া দরকার নেই। ওকে ভাই এটার জন্য কত চার্জ করতে পারি? এটার জন্য মিনিমাম $50, ঠিক আছে? কাজটা অনেক জরুরি, খেয়াল করো সবাই, 16 হয়ে গেছে, 17 হয়ে গেছে, 18 হয়ে গেছে, এটা 19। স্পিড আপটার কন্টেন্টটাকে সবসময় রেগুলার আপডেট থাকতে হবে তোমাদের, অর্থাৎ আজকে যে প্লাগইন দিয়ে স্পিড আপ করতেছো কালকে এটা থেকে বেটার প্লাগইন আসতে পারে, ঠিক আছে? আমরা যেরকম ওয়ার্ডপ্রেসে এলিমেন্ট দিয়ে করলে এলিমেন্ট তুমি আগামী 2-3 বছর আরামে কাজ করতে পারবা, স্পিড আপ এরকম না, স্পিড আপের প্রত্যেকটা ভিডিওতে দেখবা আমার প্লাগইন চেঞ্জ হয়। ভাই স্পিড আপ এর কাজ করার সময় কি আমরা ওই যে ক্লায়েন্টের সাইটটাকে ব্যাকআপ নিয়ে রাখবো? অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবা, হ্যাঁ আমি বলতেছি জিনিসগুলো। সো সি দা গুগল শিট, সবার প্রথমে প্রিকশনস জায়গাটা দেখো, খুব ইম্পর্টেন্ট কিছু জায়গা। স্পিড আপ করার পর সাইট ভেঙে যায়, একমাত্র এই কাজটা করলেই সাইটটা ভাঙে, তো এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই একটা কমপ্লিট একটা ব্যাকআপ নিবা। একটা ওয়েবসাইট কমপ্লিট হওয়ার পর তখনই স্পিড আপ করতে হয়। দুই, কমপ্লিট একটা ব্যাকআপ নিবা। ব্যাকআপ নেওয়ার জন্য আমরা দুইটা প্রসেস ইউজ করব, এক হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। ইনস্টল সমস্ত পেজ পোস্ট ডিজাইন কমপ্লিট হওয়ার পর আমি একটা ব্যাকআপ নিব অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে। এটা আসলে পুরো ফোল্ডারের ব্যাকআপ এবং ডাটাবেসের ব্যাকআপ দুটো একসাথে নিবে। আর এটা হচ্ছে টুলস থেকে ব্যাকআপ নিব, সেটা হচ্ছে আমাদের XML নামে একটা ফাইল আকারে থাকবে। তো দুটো দুটো দিয়ে ব্যাকআপটা নিয়ে রাখবো। অল ইন ওয়ান প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, অল ইন ওয়ান থেকে আমি এক্সপোর্ট করব সাইটটা। সাইটটা এক্সপোর্ট করে আমার পিসিতে রেখে দিবো, যাতে যদি কোনো সাইটের ঝামেলাও হয় আমি যাতে এই এক্সপোর্টেড ফাইলটা ইম্পোর্ট করে ব্যাকআপটা উঠাই ফেলতে পারি। ওকে এক্সপোর্ট টু ফাইল, এখন সে একটু টাইম নেবে পুরো সাইটটার ব্যাকআপ রেডি করার জন্য। এখানে তুমি ডেটাবেস ব্যাকআপ এবং হচ্ছে ফাইল ব্যাকআপ দুটোই পাচ্ছ, দুটো মিলে একসাথে একটা ফাইলে পাচ্ছ, ইজি। আর এছাড়াও ম্যানুয়াল ক্লোন দেখানো হবে তোমাদের ক্র্যাশের শেষে, কিভাবে আসলে ম্যানুয়ালি ফাইলের ব্যাকআপ, ডেটাবেস ব্যাকআপ, আবার নতুন সাইট তৈরি করে ডাটাবেস আপলোড করা, এই জিনিসগুলো কিভাবে করতে হয় ম্যানুয়ালি ব্যাকআপটা দেখাবো আরো পরে আর কি। আপাতত শেষ হোক, কিন্তু অনেক। আচ্ছা এরপর ব্যাকআপের পর আমাদের কাজ হচ্ছে কি, ক্লায়েন্টকে বিফোর স্পিড আপ একটা স্ক্রিন রাখার, মানে ক্লায়েন্ট তো বুঝবে না যে তুমি আসলে স্পিড আপ করছো, তাই না? তো বিফোর আফটার স্ক্রিন বলতে কি বোঝাচ্ছি খেয়াল করো, আমরা ব্যাকআপ স্পিড মেজার করার জন্য কয়েকটা সাইটের লিংক দিছি, এক জিটি ম্যাট্রিক্স, দুই গুগল পেজ স্পিড চেকার বলে এটাকে, তিন পিংডম টুল। আচ্ছা এই তিনটা পিংডমটা কি পেইড? না না পেইড না, সবই ফ্রি। আচ্ছা সো জিটি ম্যাট্রিক্স, জিটি ম্যাট্রিক্স শুধুমাত্র তোমার হোম পেজের স্পিড মেজার করবে। আবার বলতেছি জিটি ম্যাট্রিক্স পুরো সাইটের স্পিড মেজার করে না, হোম পেজের স্পিড মেজার করে। অনেক সময় কোন কোন ক্লায়েন্টের ফুল সাইটের স্পিড তুমি বাড়াতে পারতেছো না, কিছু করার নাই, অর্ডার ক্যান্সেলে বাঁচাইতে হবে, তখন তুমি জিটি ম্যাট্রিক্স দিয়ে টেস্ট করে পেজের মানে শুধুমাত্র ফ্রন্ট পেজের স্পিডটা দেখাই দিয়ে তুমি বেঁচে যেতে পারো, এই জন্য জিটি ম্যাট্রিক্সটা দেখানো হয়। আর এটা হচ্ছে পিংডম টুল।
কিংডম টুলে জাস্ট লিংক গুলো দিয়ে স্টার্ট টেস্ট, ওরা নিজেরাই টেস্ট করে তোমাকে স্পিড দেখাবে, লোডিং টাইম দেখাবে এবং কি কি ইস্যু সলভ করলে স্পিড ইনক্রিজ করা যেতে পারে সেই ইস্যু গুলো দেখাবে। তিনটা চমৎকার তিনটা সাইট। তো এখন আমি স্পিড আপ শুরু করিনি তাই না, এই জন্য আমি কিছু ছবি নিয়ে রাখবো। স্পিড আপ মানে স্পিড আপ করা ট্রাই করছিলা মাঝে মধ্যে এরকম ঝামেলা করে, আবার রিলোড দিবা। আচ্ছা এটা নিশ্চয়ই বুঝতে পারছো, জাস্ট তুমি এক্সপোর্ট করে নিবা শেষ। আমি আপাতত স্টপ করলাম, কাজ করতে হবে এখন। এক্সপোর্ট করলে একটা ফাইল নামবে শেষ, ওই ফাইলটা তুমি যে কোনো সাইটে গিয়ে কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র অল ইন ওয়ান প্লাগইনটা ইনস্টল করে আপ করে দিবা, আর থিম প্লাগইন গুলো যদি ভিতরে থাকে ফুল সেম টু সেম লুক পাবা। থিম প্লাগইন গুলা এটার মাধ্যমে অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা এখানে দেখো পারফরমেন্স তো অটোমেটিক্যালি এখন 83 আছে তাই না। ওয়েট আমি এটা 85 চাচ্ছিলাম যদি স্পিড কম আছে। আমি এটা তৈরি করি, হ্যাঁ এটা সাইট অলরেডি স্পিড আপ করা আছে, অনেক ভালো নিউজ পেপার সাইটে স্পিড আপ করা লাগে না, অটোমেটিক্যালি থাকে ভালো। আমি একটা সাইট তৈরি করি, এটা বেটার হবে। ওকে স্পিড আপ করার আগে বেসিক কিছু জিনিস আছে, যেসব প্লাগইন এবং যেসব থিম গুলো তোমার আনইউজুয়াল সেগুলো ফেলে দিবা। এক নাম্বার হচ্ছে আমাদের থিম থাকে অনেকগুলো, আমরা থিম গুলো ফেলে দিব, থিম গুলো ফেলে যে থিমটা লাগবে সেই থিমটাই ইনস্টল করবো, বাকিগুলো ফেলে দিব। ডাব্লিউপি কন্টেন্টে গেলাম, থিমসে গেলাম, থিমসে গিয়ে আমরা 20 থিমটা বাদে বাকি থিম গুলো ফেলে দিব। এটা স্পিড আপের একটা পার্ট। ডিলিট করার সময় সার্ভার থেকে ডিলিট করে দিবা টিক দিয়ে। অলডান। এখন আমি এখানে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতেছি। ভাই অ্যাস্ট্রা পাবেন না হয়তো। আচ্ছা তাহলে ওসেন ডাব্লিউপি করতেছি ইনস্টল, অ্যাস্ট্রা চলে আসার কথা তো, অ্যাস্ট্রা ছেড়ে দিছে, মাঝখানে কিছুদিন ইস্যু ছিল এখন ঠিক হয়ে গেছে। এলিমেন্টর আর প্রয়োজন আজকে নতুন করে, হ্যাঁ বিট ডট লিস্ট স্ল্যাশ সেম মিডিয়া আন্ডারস্কোর এলিমেন্টর নামাই নিও। আচ্ছা তিনটা সাইট দিয়ে আমি আবার টেস্ট করতেছি আমার সাইটের কি অবস্থা। এক নাম্বার সাইট বলতেছে আমাকে 91, ভাই আমারটা বেটার ছিল ভাই 83। সার্ভারের উপরও ডিপেন্ড করে এটা, অনেক ক্লায়েন্ট এসে দেখবে এক পেজ কিন্তু পেজের স্পিড 10-20 মাত্র। পেজের স্পিডটা কি মানে পেজের কন্টেন্ট উপর ডিপেন্ড করে না প্লাগইনস উপর ডিপেন্ড করে? কন্টেন্ট, প্লাগইন, পেজ, পোস্ট সবকিছু উপর। ভারী ইমেজ থাকলে তো মনে হয় লোডের সমান হবে, ভারী ইমেজ থাকলে লোডের সমস্যা হয়, সবগুলো ঠিক করবো প্লাগইন দিয়ে।
ধরো এখানে আপডেট হইলো, আপডেট হওয়ার পর এডিট উইদিন এলিমেন্ট ক্লিক করবো, অনেকে করে আপডেট হইতেছে তখনই ক্লিক করে এলিমেন্ট হয়ে, তখন কিন্তু সাইট মাথা নষ্ট হয়ে যায়। একটা কাজ দিবা যখন সেটা ঘুরা শেষ হওয়ার পর আর একটা কাজ অ্যাসাইন করবো। ভাইয়া গ্র্যাভিটি ফর্মের উপর কয়টা ক্লাস হবে? গ্র্যাভিটি ফর্মের উপর ক্লাস হয়নি না ভাইয়া, আমি দুটো ক্লাস নিব। মেইল চিম্পের উপরে হয় নাই ভাইয়া, সময় আছে, সমস্যা আমি নিয়ে নিচ্ছি আস্তে আস্তে। ভাই এইভাবে দুইটা করে ক্লাস রাখেন না ভাই, জান বাইরে যাব। আরে আমারটা তো গতকালকে হওয়ার কথা ছিল, ওইটাই হইতেছে আজকে। বুঝলাম না স্পিড কমে না কেন ভাইয়া, আমারটাই করেন ভাইয়া, আমারটা তো 83 ছিল। আর কিছু প্লাগইন গ্র্যাভি ফর্মটা উঠে দাও, পাঁচ ছটা প্লাগইন দিয়ে দিই। ভাইয়া কিছু ইউটিউব ভিডিও এম্বেডিং করতে পারেন, বা আপনার ভারী করে ইমেজ তুললে তো ভাইয়া সাইটটা অনেক ভারী হয়ে যায়। স্পিড মেজার করবো না খুব বেশি, প্লাগইন গুলোতে স্পিড নষ্ট হবে। ভাইয়া জিটি ম্যাট্রিক্স তো মানে ওয়ান পেজেরটা দেখায় না রেজাল্ট? হোম পেজেরটা দেখায়। ডেমো আপলোড করে দাও, সন্ধ্যা পেয়ে একটা ডেমো আপলোড করলে স্পিড বেড়ে যাবে। আমরা কিছু কন্টেন্ট আপলোড করলাম, সাইটের স্পিডটা কমাইছি, 77 আছে এখানে দেখো, 57, আর মোবাইল হচ্ছে 33। সো ক্লায়েন্টকে বেসিক্যালি স্ন্যাপ নিবা বিফোর আফটার। সো বিফোর স্ন্যাপ মনে করো এই যে আমার সাইটের লিংকটা সহ মোবাইলে 33 ছিল, দিস ইজ বিফোর। ওকে লিখে রাখবা বিফোর, ঠিক আছে, সবগুলো স্ন্যাপ নিয়ে রাখবা। চাষ শুরু করি, সবার প্রথমে আমি কমন কিছু ওয়ে দেখাই দিচ্ছি। বেসিক্যালি আমরা এলিমেন্টর, তারপর হচ্ছে
জেট এই ধরনের প্লাগইন যেগুলোতে আছে সেগুলোতে আমরা ডাব্লিউপি রকেট নামে একটা প্লাগইন ইউজ করব। এই প্লাগইনটার প্রাইস হচ্ছে $299 এবং সবচেয়ে পাওয়ারফুল প্লাগইন আমাদের স্পিড আপের জন্য এবং এখানে ম্যাক্সিমাম ইস্যুই সলভ হয়ে যায় এবং ডাব্লিউপি রকেট ইউজ করার পর খুব কমই লাগে অন্যান্য প্লাগইন ইউজ করা। ওকে, এটা প্রাইসিং এ গেলে দেখতে পাবা। এটা আমরা লাইফ টাইমের জন্য তোমাদেরকে লাইসেন্স ডিসেবল করে দিচ্ছি। আবার বলতেছি এই প্লাগইনটা আপডেটেড ভার্সন না, আমি যে ভার্সনটা দিছি সেটা ইউজ করবা, $249। ওকে, লিংকটা মেগাতে দেওয়া আছে, আপলোড করে নিবা। আমি প্লাগইনটা আপলোড করছি আর এই প্লাগইনটা আপডেটেড ভার্সনটা দিয়ে খুব ভালো কাজ করে না, আমি যেটা দিছি এটা দিয়ে খুব ভালো কাজ করবে এবং আমি যে যে অপশন ইউজ করছি শুধু সেই সেই অপশনগুলো ইউজ করবা। আপলোডে গিয়ে আমি ডাব্লিউপি রকেট প্লাগইনটা আপলোড করছি। সাইটটার ব্যাকআপ নিবা। ব্যাকআপ নেওয়ার ওয়ে কি, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। দুই নাম্বার হচ্ছে টুলসে গিয়ে এক্সপোর্ট করে নিবা সমস্ত কন্টেন্ট। তাইলে যে তুমি যে থিমটা ইনস্টল করে ইম্পোর্ট করে দিলেই সমস্ত ফাইল ফিরে পাবা। আর যে কোনো থিম ঘুরাইতে গেলেও একটা থিম কাজ করতেছে না, ঝামেলা করতেছে, তুমি একটা ফাংশনালিটি অ্যাড করতেছো, একটা ফর্ম একটা থিমে কাজ করতেছে না, থিমটা চেঞ্জ করে দিলা, ধরো এক্সটা ছিল ওসেন ডাব্লিউপি দিলা, তো তাইলে কি থিম ঘুরে যাওয়া গেল না। থিম ঘুরে যাওয়ার পর তুমি আবার থিমে ব্যাক করলে কন্টেন্ট গুলো ওভাবে প্রপারলি পাওয়া যায় না। এই জন্য যে কোনো সময় থিম ঘুরানোর সময়ও টুলস থেকে এক্সপোর্ট করে নিয়ে ফাইলগুলো তারপরে গিয়ে তুমি কাজগুলো করবে। ওকে, প্লাগইনটা অ্যাক্টিভেট করলাম। ফার্স্ট পার্ট হচ্ছে টুলসে গিয়ে ব্যাকআপ নিবা। টুলসে গেলাম, টুলস থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট করবা অল কন্টেন্ট, অল কন্টেন্টই আছে, খালি ডাউনলোড এক্সপোর্ট ফাইল .xml একটা ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটা তুমি যখন আপলোড করে দিবা ওসেন ডাব্লিউপি থিম থাকলে কাজ করবে। ওকে, .xml আর অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন আর টুলস দিয়ে আপনি এক্সপোর্ট দুটো ডিফারেন্ট থেকে দেয়। অল ইন ওয়ান দিয়ে পুরো প্লাগইন থিম সব আপলোড হবে। টুলস দিয়ে প্লাগইন থিম গুলো ম্যানুয়ালি ইনস্টল করার পর টুলস এর ফাইলটা আপলোড করে দিলে তাহলে সেম ডিজাইন পাবা। ওকে, এখানে প্লাগইন থিম সব পাচ্ছ না, এখানে শুধু কন্টেন্ট পাচ্ছ, অর্থাৎ তোমার পেজ, পোস্ট, ভেরিয়েশন, অর্ডার, রিফান্ড, কুপন, এই জিনিসগুলো পাবা। ধরো তোমার 2000 ব্লগ আছে, 2000 ব্লগের অল ইন ওয়ান দিয়ে মাইগ্রেশন করতে অনেকক্ষণ সময় লাগবে ডাউনলোড করতে, এই জন্য আমরা টুলস দিয়ে ব্যাকআপ করে ফেলে সমস্ত পোস্ট নেমে গেল। এবার আরেকটা সাইডের মধ্যে তুমি খালি থিমটা প্লাগইন গুলো ইনস্টল করে পোস্ট পুরো ফাইলটা ইম্পোর্ট করে দিবা, তাইলে সেম টু সেম ডিজাইন চলে আসবে। ওকে, ব্যাকআপ নেওয়া শেষ। এবার আমরা ডাব্লিউপি রকেট প্লাগইনটা কিভাবে কনফিগার করবো একটু খেয়াল করো। সবার প্রথমে ডাব্লিউপি রকেটের সেটিংস এ যাবো, বেসিকে যাবো, লেজি লোডে যাবো। আমাদের সাইটের টপে দেখবা ডাব্লিউপি রকেট চলে আসছে, এইটার সেটিংস এ গেলাম। সেটিংসে যাওয়ার পর বেসিকে লেজি লোডে দুইটা অপশন আছে, দুইটা ইনেবল করতে বলছি। ওকে, শিটে যেভাবে দেওয়া আছে। ওকে, এরপর মোবাইল ক্যাশে দুইটা অপশন আছে, দুইটা ইনেবল করব। মোবাইল ক্যাশে একটা অপশন, দুইটা অপশন ইনেবল করলাম। ওকে, এরপর ইউজার ক্যাশ ইনেবল, ইউজার ক্যাশ ইনেবল। ওকে, এসএসএল ক্যাশ ইনেবল, SSL ক্যাশ ইনেবল করাই আছে, ইমোজি ক্যাশ ইনেবল করাই আছে। আচ্ছা, এমবেডেড ডিসেবল করব, এমবেডেড ডিসেবল টিক দেওয়াই আছে। ক্যাশ লাইফ স্প্যান 10 আওয়ার, নিচে দিয়ে দাও 10 আওয়ার দেওয়াই আছে। ওকে, সেভ করি। এবার ডাব্লিউপি রকেটের সেটিংস এর স্ট্যাটিক ফাইলে যাব। স্ট্যাটিক ফাইলে গেলাম, স্ট্যাটিক ফাইলে HTML আর CSS কে মিনিফাই করতে বলছি। HTML টিক দিলাম, CSS টিক দিলাম, কম্বাইন ফাইলে গুগল ফন্ট আর CSS। রিমুভ কোয়ারি স্ট্রিং ইনেবল, এটাতে আমি ওয়ার্নিং দিয়ে দিছি, রিমুভ কোয়ারি স্ট্রিং সাইটটাকে ভাঙতে পারে, এই জন্য সাইটটা একবার ম্যানুয়ালি দেখবার ঠিক আছে কিনা। ওকে, ব্রোকেন সাইট, রিমুভ কোয়ারি স্ট্রিং টিক দিলাম, সেভ।
এবার ডাব্লিউপি রকেটের সেটিংস থেকে প্রিলোড অপশনে গিয়ে ইনেবল করব, প্রিলোডটাকে অটোমেটিক দিয়ে রাখব। প্রিলোডে গেলাম, প্রিলোডটা ইনেবল করব, সাইট প্রিলোডিং অ্যাক্টিভেট, আর প্রিলোড বট অটোমেটিক। দেখো অ্যাক্টিভেট করলাম, প্রিলোডটা অটোমেটিক দিলাম, শেষ। আমাদের ডাব্লিউপি রকেটের সেটআপের কাজ শেষ, আর কোনো কোনো জায়গায় তুমি হাত দিবা না, কারণ সাইট ভাঙার জন্য অনেক কিছু আছে। যেমন তুমি যদি এখানে ইনেবল করো জাভাস্ক্রিপ্ট, দেখবা সাইট ভেঙে গেছে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজগুলো আমরা অন্য একটা প্লাগইন দিয়ে করব। তারপর হচ্ছে রেন্ডার ব্লক টিক দিলে এটাও সাইট ভেঙে যাবে। ওকে, মানে যে অপশনগুলো আমি দিচ্ছি সেই অপশনগুলো বাদে অন্য অপশন দিবা না। এবার আমি সেভ করে ফেলতেছি। ওকে, সেভ করার পর আমি এখানে ক্যাশটা ক্লিয়ার করতে হবে। ক্যাশটা ক্লিয়ার করার জন্য ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে টপে রকেটে গিয়ে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবা। আর যদি ডাব্লিউসি টোটাল ক্যাশ নামে কোনো প্লাগইন ক্লায়েন্টের সাইডে থাকে ওটা ফেলে দিবা, কারণ ডাব্লিউসি টোটাল ক্যাশ এবং ডাব্লিউপি রকেট দুইটা মিলে কনফ্লিক্ট করে। একই রকমের প্লাগইন, তো যার পাওয়ার বেশি সে থাকে। ডাব্লিউপি রকেটে গিয়ে আমি ক্লিয়ার ক্যাশ দিলাম, শেষ। এবার আসো সাইটের স্পিডটা আমরা একটু রিটেস্ট করি। 96 ছিল, কখনো কখনো বাড়তেও পারে, কখনো কখনো কমতেও পারে, 77 ছিল। ভাই আমাদের টার্গেট থাকবে কতটুক? 1890 তুলতে পারলে হবে। মোবাইলে পেজ স্পিড ইনসাইডে মোবাইলে 50 প্লাস তুলতে পারলে এনাফ মনে করবা, 50 এর উপর ওঠানো খুব টাফ। আর ডেস্কটপে ট্রাই করবা 80 এর উপর ওঠানো। ক্লায়েন্ট যদি চাই যাবে 95 লাগবে, সেক্ষেত্রে কি হবে? 95 হবে। দেখো মোবাইলে 44 চলে আসছে, 33 ছিল, ডেস্কটপে 59 আছে। ওকে, এদুরু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এবার এখানে 78 পর্যন্ত উঠছে, আর এখানে কতটুকু আছে দেখি। এবার সেকেন্ড প্লাগইন ইউজ করব, ম্যাজিক 2 অটো অপটিমাইজ।